74তম সাধারণতন্ত্র দিবস পালিত যাজপুর জেলার যাজপুর টাউন নিকটস্থ বালাশ্রম পড়িয়াঠারে জেলাস্তরীয় 74তম সাধারণতন্ত্র দিবস মহাসমারোহে পালিত হয়েছে। মুখ্য অতিথি ভাবে জেলাপাল চক্রবর্তী সিং রাঠোর যোগ দিয়েছিলেন। অন্যতম অতিথি ভাবে জেলা আরক্ষী অধীক্ষক বিনীত অগ্রওয়ালা যোগ দিয়েছিলেন। প্রত্যেক 4 ঘণ্টা 30 মিনিট সময়ে রামধুন করা হয়েছিল। 8 ঘণ্টা 15 মিনিট সময়ে মুখ্য অতিথি শ্রী রাঠোর দ্বারা যাজপুর টাউন গান্ধী ছক নিকটে থাকা গান্ধী প্রতিমূর্তি মাল্যার্পণ করা সহ গৌতম বুদ্ধ সংস্কৃতি উপরে থাকা বরপুত্র মানক প্রতিমূর্তি মাল্যার্পণ করেছিলেন। 8 ঘণ্টা 30 মিনিট সময়ে জাতীয় পতাকা মুখ্য অতিথি উত্তোলন করেছিলেন। তা সঙ্গে সঙ্গে মুখ্য অতিথি সম্মিলিত প্যারেডে অভিবাদন গ্রহণ করেছিলেন। প্যারেডে যাজপুরের সমস্ত স্কুল অংশগ্রহণ করে সেমধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান চয়ন করা পুরস্কার প্রদান করা। যাজপুরের কৃষ্ণ জেনা রিপোর্ট সংঘর্ষ টিভি।